আর আমাদের বাড়ি থেকে এখন অবধি 855 কিলোমিটার রাইড করেছি, করে মধ্যপ্রদেশে ঢুকে গেছি, কলকাতা থেকে মধ্যপ্রদেশ। যারা দেখেছো তারা নিশ্চয়ই জানবে যে কলকাতা থেকে 575 কিলোমিটার মতো রাইড করে আমরা যাজপুর নগর এসে পৌঁছেছিলাম। আর আজকে এখান থেকে আমরা ছত্তিশগড় থেকে আমরা জার্নি শুরু করবো মধ্যপ্রদেশের দিকে। রোজকার মতো বাইকের লাগেজ রেডি হয়ে গেছে, তোমরা সেটা দেখতেই পেয়ে গেছো। আর এদিকে কিন্তু আমার পার্টনারও রেডি হয়ে গেছে। টাইম হয়ে গেছে এখন সকাল 8:02, পেছনে দেখতে পাচ্ছ যাজপুর নগর বাজার, আর ওই পাশেই বাস স্ট্যান্ড রয়েছে। বাজারটা খুবই অদ্ভুত, 8টা বাজে এখনো কোনো দোকানপাট কিছু খোলেনি। তারপরে আমরা আমাদের আজকে জার্নি শুরু করবো। যাজপুর নগরে এই হোটেলে আমরা আজকে স্টে করেছিলাম, জাস্ট বাজার বা বাস স্ট্যান্ড বলতে পারো, তার ঠিক অপোজিটেই রয়েছে এই হোটেল। আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে যশপুর নগর বাস স্ট্যান্ডের ঠিক পাশে একটা দোকান খোলা পেয়েছিলাম, ওখান থেকে এরকম ঠিক খাস্তা কচুরি নিয়ে নিয়েছি। আর সামনে আরো অনেক কিছু লাইন নিয়ে আছে, মিষ্টি আছে, সামোসা আছে, নিন্দু বড়া ফড়া অনেক কিছু আছে। বাট আমরা ট্রাই করবো খাস্তা কচুরি, এরকম টাইপের দেখতে কচুরিটা। আমি কিন্তু জেনারেলি এরকম কচুরি খাইনি কখনো, দেখেছি ভালো লাগেনি কখনো আমার। তো এইটার ভেতরে না কিছু পুরপুর দেওয়া আছে। ভাইয়া কোন সা পুরে ইয়ে স্টাফিং সত্তু না সত্তু, এটা ছাতুর একটা হালকা পুর দেওয়া আছে। এটাকে আমরা ভেঙে নিয়ে এখানে তরকারি দিয়েছে একটা, এটাকে এরমভাবে ডিপ করে নিও। বেশ ভালো হবে। তা খাস্তা কচুরি যে এতদিন খাসনি, ভুল করেছিস নাকি, পাপ করেছিস? ওখানে একটা অন্যরকম হয়, এটা বেশ ভালো খেতে। Turning cold, baby's growing old, I'm buying every mood I want. সকাল 9:25 আর আমরা আমাদের জার্নি শুরু করলাম যশপুর নগর থেকে। বেশ সুন্দর ব্রেকফাস্ট করলাম, আর এই খাস্তা কচুরিগুলো প্লেট ছিল 20 টাকা করে, দুর্ধর্ষ খেতে ছিল, সত্যি খুব সুন্দর খাস্তা কচুরি ছিল। এত ভালো খাস্তা কচুরি এর আগে আমি খাইনি। যশপুরের বিউটিটা দেখো খালি, এখানে একটা পুকুর রয়েছে, পুকুরের মধ্যে শালুক ফুল বা পদ্ম ফুল, ফুল নেই যদিও গাছ রয়েছে, মাঝখানে আবার একটা আইল্যান্ড রয়েছে কিন্তু পুকুরের মধ্যে, আর ওদিকে দেখো পাহাড় দেখা যাচ্ছে, আর আজকে আকাশটা কিন্তু খুব সুন্দর রয়েছে। আর অদ্ভুতভাবে এই বাস স্ট্যান্ডে, মানে যশপুর বাস স্ট্যান্ডে দুটো দাদার সাথে দেখা হলো, তারা হচ্ছে আমার সাবস্ক্রাইবার, তারা আমার বাংলাদেশ সিরিজ দেখেছে, ওরা নন বেঙ্গলি কিন্তু বাংলা ব্লগ দেখে এবং আমার ব্লগ দেখে, বলছে বাংলাদেশের সিরিজ আমরা পুরো দেখেছি। হ্যাঁ বুঝতে পেরেছো, বলছে যে আমার একটা বন্ধু আছে সে বাঙালি, তো ওর সাথে বাংলায় কথা বলতে বলতে আমি অল্প অল্প করে বুঝে গেছি বাংলা। তো খুব ভালো লাগলো যে এত দূরে এসে দেখলাম, তার সাথে সাথে নন বেঙ্গলি ভিউয়ার্সও যে আমাদের রয়েছে সেটা দেখে বেশ ভালো লাগলো। এই বাদিকে হোটেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হোটেল নির্বাণা, এটাই যশপুরের সবথেকে বড় হোটেল। আমরা কালকে ভেবেছিলাম এখানেই থাকবো কিন্তু থাকা হয়নি, তার কারণ হচ্ছে পুরো বুক ছিল, কালকে এতগুলো বিয়ে বাড়ি ছিল এখানে যে সব হোটেলে বিয়ে বাড়ির লোকজনই বুক করে রেখে দিয়েছে। যাই হোক, আজ যে আমাকে সকাল সকাল তেল ভরে নিতে হবে, কারণ ফিউয়েল রেঞ্জ দেখাচ্ছে less than 40 কিলোমিটার, আর বলতে বলতে পেট্রোল পাম্পও পেয়ে গেছি, ও ফুল ট্যাঙ্ক করিয়ে নেব। নেই যশপুরের গেট, এটা যশপুরের গেট থেকে বেরিয়ে যাচ্ছি, সামনে রয়েছে NH 43 ধরেই আমাদের আজকে জার্নি। আর এই ডান দিকে বেরিয়েই পেট্রোল পাম্প রয়েছে ভারত পেট্রোলিয়ামের, এখান থেকে তেল ভরাবো আমি। ছত্তিশগড়ে পেট্রোলের দাম 104.36, টোটাল 1238 টাকার পেট্রোল গেছে ভারত পেট্রোলিয়ামের পেট্রোল। এখন ফিউল রেঞ্জ দেখাচ্ছে 330 কিলোমিটার, আর মাইলেজ মানে গতকাল থেকে মাইলেজ দিয়েছে 26.6। গাড়ি কিন্তু মোটামুটি 100 স্পিডে চলেছে, ওই জন্য মাইলেজ একটু কমই পেয়েছি আমি। আর এখনও অবধি বাইক 581 কিলোমিটার চলেছে, কালকে আমরা ওই 575 কিলোমিটার মতো রাইড করেছিলাম, আজকে সব কিছু মিলিয়ে টিলিয়ে
এই 6-7 কিলোমিটার হবে। আজকে আমাদের মোটামুটি 440-442 কিলোমিটারের জার্নি করতে হবে বান্ধবগড়ের মোগলি রিসর্ট অবধি। মানে বান্ধবগড়ের স্টে কিন্তু আমাদের বুক করা রয়েছে, তো আমরা একদম ডাইরেক্ট মোগলি রিসর্টের গুগল ম্যাপ মেরে নিয়েছি, লোকেশন মেরে নিয়েছি, ডাইরেক্ট পৌঁছে যাবো ওখানে। অম্বিকাপুর হচ্ছে 149 কিলোমিটার এখান থেকে, মানে যশপুর থেকে। তো অম্বিকাপুর বেকনপুর হয়ে আমরা ছত্তিশগড় থেকে মধ্যপ্রদেশে এন্টার করব, তারপরে শাহাদাল হয়ে আমরা পৌঁছাবো বান্ধবগড় টাইগার রিজার্ভ। বান্ধবগড়ের টালা গেটের কাছাকাছি রয়েছে আমাদের ক্যাম্প মোগলি রিসর্ট। তো আজকের জার্নিতেও তোমরা থাকো, এই জার্নিটাও কিন্তু আমাদের কাছে একদমই নতুন, এই রাস্তায় এর আগে আমি কোনোদিনও রাইড করিনি আর আমার চ্যানেলে কিন্তু কোনো ভিডিও নেই। তাহলে আস্তে আস্তে এগোই, আপাতত তোমরা এরকম একটা সুন্দর ঢালাইয়ের রাস্তা আর তার সাথে পাহাড়ের ভিউ এনজয় করে নাও একটু মিউজিকের সাথে সাথে। রাস্তা দেখতে পাচ্ছ, সুন্দর রাস্তা কিন্তু, আর তার সাথে পুরো সাপের মতো একে বেঁকে চলে গেছে। আর এই অঞ্চলটা দেখো, এই জায়গাটা দেখো, পুরো পুরুলিয়া, পুরো পুরুলিয়া বাঁকুড়ার পাহাড়ের মতো জায়গা, পুরুলিয়ার রার মাটির অঞ্চল, লাল মাটির অঞ্চলের মতো কিন্তু অঞ্চলটা, যদিও সবই প্রায় ছোটনাগপুর রেঞ্জেরই অংশ, তাই জন্য একই রকম দেখতে লাগে। আর আজকে বান্ধবগড়ে মোগলি রিসর্ট পৌঁছাতে গুগল কিন্তু আমাদের টাইম দেখাচ্ছে 9 ঘন্টা 30 মিনিট মতো সময় লাগবে, 9 ঘন্টা 47 মিনিট মতো সময় লাগবে। তো 9 ঘন্টা 47 মিনিট যদি আমাদের সত্যি লেগে যায় তাহলে কিন্তু পৌঁছাতে পৌঁছাতে আজও অন্ধকার হয়ে যাবে। ওফ, রাস্তা দেখো, পুরো ঘাটি এরিয়া, মানে NH 43-তেই কিন্তু পুরোটাই আজকে প্রায় আমাদের জার্নি করতে হবে, লাস্টের কিছুটা পার্ট বাদ দিয়ে। লাস্টে হয়তো 50-60 কিলোমিটার আমরা অন্য কোনো রাস্তা নিয়ে নেবো, কিন্তু বেশিরভাগ সময় আজকে NH 43-তেই থাকবো। এখানে আমি একপাল পাখির ঝাঁক দেখে দাঁড়িয়ে পড়লাম, যদিও গোপ্রো খুব একটা ভালোভাবে ক্যাপচার করতে পারবে না, তবে এই সবুজ পাহাড়গুলোর সামনে সাদা পাখিগুলো উড়ছে, চোখ দিয়ে যা দেখতে সুন্দর লাগছে কি বলবো। ওই সামনের পাহাড়টা দেখে মনে হচ্ছে, যদিও পুরো পাহাড়টাই কানেক্টেড, কিন্তু সামনের ওই পয়েন্টটা দেখে মনে হচ্ছে খোসা ছাড়ানো একটা তরমুজ। তো তরমুজকে খোসা ছাড়িয়ে দিলে যেরকম দেখতে লাগে, বা মুসম্বি লেবুকে খোসা ছাড়ালে যেরকম দেখতে লাগে ওরকম লাগছে পুরো পাহাড়টাকে দেখতে। রায়গড় 177 কিলোমিটার সামনে চলে যাচ্ছে আর আমরা রাজপুরী ওয়াটারফল 56 আর অম্বিকাপুর কত একটা যেন দেখলাম, আমরা ডান দিকে নিয়ে নেবো, মানে ওই পাহাড়ের দিকে ঘাটের দিকেই যাব। কৈলাস কেভ রয়েছে, রাজপুরী ফল রয়েছে এদিকে। পুরো পুরুলিয়ার অযোধ্যা মোড় থেকে অযোধ্যা হিলের দিকে যাওয়ার রাস্তাটা যেরকম, এই রাস্তাটা পুরো সেরকমই ফিল দিচ্ছে। এই জায়গায় কিন্তু আমার এয়ারটেলের নেটওয়ার্ক একদমই নেই, আমি সার্চ করে দেখতে যাচ্ছিলাম যে হিল নিয়ার মি, কিন্তু নেটওয়ার্কই নেই, দেখতে পেলাম না। তো লোকাল একজনকে জিজ্ঞেস করলাম, বললো যে এটা তো পর্বত। বললাম পর্বত? বলছে হ্যাঁ, এটা হচ্ছে মায়ালি পর্বত। বললাম মায়ালি পর্বত? সে তো আমি মনে মনে ভাবছি মায়ালি পর্বত তো উত্তরাখণ্ডে, মায়ালি পাস আমি ট্রেকিং করেছি। যাই হোক, এই পাহাড়টার নামও মায়ালি, মানে লোকালরা মায়ালি বলে ডাকে, মায়ালি হিল। এখানে আমি দাঁড়িয়েছিলাম ড্রোন শট নেওয়ার জন্য, ভিডিও শুরুতে একটা দুটো শট তোমরা দেখেছো, তার সাথে সাথে আরও দু একটা দেখে নাও, আমি রাইড করতে থাকি আর তোমরা ড্রোন শটটা একটু এনজয় করে নাও। জাস্ট এই রাস্তা দিয়ে রাইড করলে কীরকম লাগবে বাইকটাকে সেটাই দেখো তোমরা। চলো লেটস স্টার্ট। আরে 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 আরে, রাস্তা গার্ড করে ভেড়া যাচ্ছে পুরো। টোটাল কিতনা হ্যায়, টোটাল কিতনা? হ্যাঁ, 1000 হ্যায় টোটাল। কহাঁ যা রহা হ্যায় ইয়ে? চেরানি, চেরানি, চেরানি যা রহা হ্যায়। আচ্ছা, 1000 পুরো ফ্যামিলি রয়েছে, এরকম হচ্ছে যাযাবর টাইপের হবে। ভেড়া যেখানে ঘাসপত্র থাকে আর কি সেখানেই ভেড়াগুলোকে নিয়ে যায় পশুপালক, যাযাবর পশুপালক। 1000 ভেড়া রয়েছে নাকি একশো। বিলাসপুর বলে একটা ছোট্ট গ্রাম থেকে আমরা রাইট সাইডের রাস্তা নিয়ে নিয়েছি, জিপিএস যেখান দিয়ে দেখালো সেদিকেই আমরা ঢুকে গেলাম, কিন্তু এই রাস্তাটা আরও বেশি ন্যারো, আমাদের কন্টিনিউ এখানে 5 কিলোমিটার মতো যেতে হবে, তারপরে হয়তো আমরা অন্য রাস্তায় কানেক্ট করবো। ওই সরু রাস্তা দিয়ে বেরিয়ে এসে আমরা একটা চওড়া রাস্তা পেয়েছি, তবে এখানে রাস্তার কাজ চলছে, রাস্তা কিন্তু যথেষ্ট বালি রয়েছে, তার সাথে খোয়া টোয়া পড়ে রয়েছে, স্লিপারি রাস্তা, সাবধানে এখানে চালাতে হবে।
প্রায় 3 কিলোমিটার হলো আমরা এরকমই রাস্তার উপর দিয়ে যাচ্ছি, আর বনি বলছে 31 কিলোমিটার আমাদের এখন এই রাস্তা দিয়ে যেতে হবে। এই রোডটা বলছে যশপুর রোড, মানে যে যশপুরে আমরা ছিলাম সেই যশপুর রোড না। এই রাস্তাটা কিন্তু সত্যিই বাজে, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা আর তার মধ্যে এরকমই খারাপ, মানে জাস্ট একটা দুটো প্যাচ হয়তো 600-700 মিটার করে ভালো রাস্তা আসছে, তারপরে আবার এরকম খারাপ রাস্তা 3-4 কিলোমিটার চলছে। তবে মনে হচ্ছে এখনও অবধি আমাদের আরও 15-16 কিলোমিটার এই রাস্তা দিয়ে যেতে হবে, এরকমই রাস্তা পাবো আমরা সামনের দিকে। আমরা সকাল থেকে এখন অবধি 95 কিলোমিটার মতো রাইড করে ফেলেছি, আর পেছনে জাস্ট 150 মিটার আগে থেকে শুরু হয়েছে বাগিচা রোড। এই বাগিচা রোড ধরে আমাদের 17 কিলোমিটার যেতে হবে, তারপরে আমরা পাবো NH-43। যাই না, NH-43 দিয়ে গেলে কি হতো, গুগল আমাদের এই শর্টকাট রাস্তাটা দেখালো, ওই জন্য আমরা ঢুকে গেছি এর মধ্যে। অম্বিকাপুর 42 কিলোমিটার দেখলাম, এখনও 42 কিলোমিটার। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি জায়গার নাম হচ্ছে বাতলি। বাতলি থেকে আমরা আবার NH-43 পেয়ে যাবো, এই সামনের রাস্তাটা NH-43। আমরা এতক্ষণ যে রাস্তা দিয়ে এসছি, মানে বিলাসপুর বলে ছোট গ্রামটা থেকে আমরা শর্টকাট নিয়েছিলাম, তারপরে বাগিচা হয়ে আমরা এসে পৌঁছেছি বাতলি। শর্টকাটটা নেওয়ার জন্য আমাদের 35-40 কিলোমিটার মতো কম জার্নি করতে হয়েছে। আমরা যদি ডাইরেক্ট NH-43 দিয়ে আসতাম তাহলে কিন্তু আরও এক্সট্রা 30-40 কিলোমিটার আমাদের জার্নি করতে হতো। তো শর্টকাট একটু আমরা নিয়ে নিয়েছি, কিন্তু রাস্তাটা খুব একটা ভালো ছিল না। আসা যায়, ঠিক আছে, 35-40 কিলোমিটার কমানোর জন্য এই রাস্তাটা নেওয়া যেতেই পারে। চলো আবার আমরা NH-43 পেয়ে গেলাম তাহলে। এই NH-43 কিন্তু ঝাড়খণ্ডের চাইবাসা থেকে 1062 কিলোমিটার জার্নি করে চলে গেছে মধ্যপ্রদেশের গুলগঞ্জ অবধি। এখন অবধি কিন্তু আমাদের এই বাতলি থেকে 333 কিলোমিটার জার্নি করতে হবে আমাদের আজকের ডেস্টিনেশন মোগলি জঙ্গল রিসর্ট বান্ধবগড় পৌঁছাতে। 7 ঘন্টা 3 মিনিটের জার্নি দেখাচ্ছে আর এখন বাজে 12:45, মানে প্রায় ধরে নাও 7:45 আমরা গিয়ে পৌঁছাচ্ছি, যদি না ননস্টপ জার্নি করতে পারি। এই লাল মাটির অঞ্চল আর রাস্তার উপরও কিন্তু লাল মাটি লেগে রয়েছে, লাল মাটির একটা চিহ্ন দেখতে পাওয়া যায়, মানে মাটির লরি থেকে মাটি পড়ে সেগুলো রাস্তার মধ্যে জাস্ট মিশে মিশে এরকম কালার তৈরি হয়েছে আর কি। আমি গতকাল প্রথমে ভেবেছিলাম যে অম্বিকাপুরে থাকবো, আর এখন ভাবো আজকে সকালবেলা থেকে রাইড শুরু করার পরে দুপুর 1:12 অম্বিকাপুর এসে পৌঁছেছি। এটা হচ্ছে অম্বিকাপুর, ছত্তিশগড়ের মধ্যেই পড়ছে। চলো লেফট সাইডে NH-43 ঘুরে গেছে, আমরাও লেফট সাইডে নিয়ে নিলাম। এদের দুজনের অবস্থা দেখো, একটা বড় ব্যানার নিয়ে যাচ্ছে, তাও আবার আড়াআড়িভাবে এরকমভাবে ব্যানারের উপর বসে আছে। বৈকুণ্ঠপুর 34, অনুপপুর 172। এই অনুপপুর হয়েই আমাদের যেতে হবে, মানে অনুপপুরকে আমরা বাইপাস করবো, বৈকুণ্ঠপুর এর উপর দিয়ে প্রায় যাব আমরা। এখনও কিন্তু আমরা ছত্তিশগড়ের মধ্যে দিয়েই যাচ্ছি, তবে কিছুক্ষণের মধ্যে আমরা MP-তে এন্টার করে যাব। টাইম হয়েছে দুপুর 2:10, আমাদের যে 7:45 সময় পৌঁছানো দেখাচ্ছিলো সেটা এখন 1/2 কমে এসছে, কারণ আমরা ননস্টপ চালাচ্ছি। এখন দেখাচ্ছে যে 7:15 মধ্যে আমরা পৌঁছে যাবো, কিন্তু আবার গিয়ে যখন আমরা দাঁড়াবো কোথাও, মানে লাঞ্চ করতে দাঁড়াবো, তখন কিন্তু আবার টাইমটা বেড়ে যাবে। দুপুর 3:09 আর আমরা নাগপুর বলে একটা জায়গায় এসে পৌঁছেছি। এই নাগপুর কিন্তু মহারাষ্ট্রের নাগপুর নয়, এই নাগপুর হচ্ছে ছত্তিশগড়ের নাগপুর। এটাকে ছোট নাগপুর বলছে, ছোট নাগপুরে না ভাইয়া। তো নাগপুরে আমরা দাঁড়িয়েছি, দাঁড়িয়ে লাঞ্চ করব। লাঞ্চে আজকে রয়েছে রুটি, কারণ ভাত খেলে ঘুম পেতে পারে। আমরা আমাদের রাত্রিবেলা এমনিতে সেরকমভাবে ঘুম হয়নি, তো ভাত খেলে যেহেতু ঘুম পেতে পারে ওই জন্য আমরা আজকে রুটি অর্ডার করেছি লাঞ্চে। রুটি আর ডিম কারি, আন্ডা কারি, দুটো করে আন্ডা কারি নিয়ে নিয়েছি। এই হচ্ছে আজকে প্লেট। আন্ডা কারি গ্রেভিটা কীরকম, স্পাইসি খুব? না, মিডিয়াম স্পাইসি। লাস্ট 70 কিলোমিটার জার্নি কিন্তু আমাদের খুব সুন্দর হয়েছে, একদম ননস্টপ চালিয়ে ফেলেছে এবং বাইকের স্পিডও বেশ ভালোই ছিল। আমরা এখন অবধি কিন্তু সকাল থেকে 265-270 কিলোমিটার মতো রাইড করতে পেরেছি। 270 কিলোমিটার মতো
270 কিলোমিটার মতো রাইড করতে পেরেছি। খারাপ ভালো রাস্তা মিলিয়ে মিশিয়ে ছিল বলতে পারো। প্রথম দিকে রাস্তা ভালো ছিল, মাঝখানে আমাদের বেশ খারাপ রাস্তা দিয়ে আসতে হয়েছে। সিনিও ছিল খুব সুন্দর, রাস্তাও ভালো ছিল, আর রাস্তার চারপাশে দুর্দান্ত ছিল। আর মাঝখানে আমাদের একটু খারাপ রাস্তা দিয়ে আসতে হয়েছে প্রায় 40-45 কিলোমিটার, তারপরে আবার আমরা ভালো রাস্তাই পাচ্ছি, বেশ ভালো। খাওয়া দাওয়া করে তারপরে আবার বাইকে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে, তখন ডিটেলসে শেয়ার করব আর কতটা জার্নি আমাদের করতে হবে আর কোন কোন এরিয়ার উপর দিয়ে আমরা যাবো আজকে। বানিয়ে দিল এক্ষুনি, এখানে ভাইয়ারা পুরো বানিয়ে দিচ্ছে রুটি। দুপুর 3:49 আর আমরা আমাদের জার্নি কন্টিনিউ করব এই NH 43-র উপর দিয়েই। এই জায়গাটার নাম ছিল নাগপুর, ছোট নাগপুর। ছোট নাগপুর থেকে আমরা এখন সামনে যাব মানেন্দ্রগড়, 25 কিলোমিটার ডিস্টেন্স। মানেন্দ্রগড় ক্রস করে আমরা ছত্তিশগড় থেকে মধ্যপ্রদেশে এন্টার করব, আর তারপরে বুরহার, কোটমা, সাহাডাল হয়ে পৌঁছাবো আমাদের আজকের ডেস্টিনেশন বান্ধবগড়। এখন অবধি আমাদের 201 কিলোমিটার জার্নি করতে হবে, গুগল বলছে 4 ঘন্টা 7 মিনিট সময় লাগবে। আজকের জার্নিতেও কিন্তু আমাদের জঙ্গল পড়বে, সামনে বেশ কিছুটা জঙ্গল আমাদের ক্রস করতে হবে। আর এখানে আমরা খাবার খেলাম, 140 টাকা বিল হয়েছে জলের বোতল নিয়ে, একটা জলের বোতল নিয়ে। রুটিগুলো 8 টাকা করে দাম ছিল, আমরা 5টা রুটি দিয়েছি, আর ডিমগুলো 20 টাকা করে, মানে এক পিস আন্ডাকারির দাম হচ্ছে 20 টাকা, আমরা 4 পিস আন্ডাকারি নিয়েছি, ওখানে 80 টাকা হয়েছে। তার মধ্যে বনি 1 পিসই খেয়েছে, আমাকে 3 পিস ডিম খেতে হয়েছে। এই ঘাটি দিয়ে উপরের দিকে উঠছি আমরা আস্তে আস্তে। শাহডল 103 কিলোমিটার, শাহডল হয়েই আমাদের যেতে হবে। শাহডলটা মধ্যপ্রদেশের মধ্যে পড়ছে, আমরা কিছুক্ষণের মধ্যে মধ্যপ্রদেশে ঢুকবো। এবার ছত্তিশগড় পুলিশ, এটাই মনে হচ্ছে বর্ডার। এটা ছত্তিশগড়ের লাস্ট চেকপোস্ট ছিল, মানে মানেন্দ্রগড়, মানেন্দ্রগড়ের শেষ পয়েন্ট। চলো, বিকালবেলা 4:17 আর আমাদের বাড়ি থেকে এখন অবধি 855 কিলোমিটার রাইড করেছি, করে মধ্যপ্রদেশে ঢুকে গেছি, কলকাতা থেকে মধ্যপ্রদেশ। তাহলে এমপি আর ছত্তিশগড় বর্ডারে মানেন্দ্রগড় হচ্ছে ছত্তিশগড়ের মধ্যে পড়ছে, আর ডোলা, এই যে এখন আমরা ডোলাতে রয়েছি, ডোলা হচ্ছে এমপিতে পড়ছে, DOLA, ডোলা, মানে এমপির ডোলা আর মানেন্দ্রগড়, ছত্তিশগড়ের মানেন্দ্রগড় হচ্ছে বর্ডার শেয়ার করছে এমপি আর ছত্তিশগড়ের। নাম কে হ্যায় তেরা? অর্জুন। অর্জুন কোন সা ক্লাস? হ্যাঁ, পাঁচ, ফিফথ, পঞ্চমী, বড়িয়া। এ দেখ, এসে এসে ইধর রাজা, এসা ফটো চাই, মে দিখা রা হুয়া, রুক ইধর রাজা, এ দেখ এসে পকড়না, ঠিক হ্যায়, মে ইধর খড়া রহুঙ্গা, হ্যাঁ, আর ইয়ে রাস্তা এসে রহেগা, বাইক ভি এসে রহেগা, এসে খিঁচ দেনা, ঠিক হ্যায়, নে পকড় ইসকো, কেসে পকড়েগা, এসে ইধর এসে থোড়া সা এসে কর, থোড়া সা এসে কর, বাস এসে পকড় কে রাখ, ইধর ইধর মারনা পড়েগা, ঠিক হ্যায়, হ্যাঁ, মে যা রা উধর। অর্জুনকে পেয়েছি, তুই এখানটা দাঁড়া, এখানটায় 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 না না এখানটা দাঁড়া, এখানটা দাঁড়া, তোর হাইটটা ভালো আসবে, ম্যাচ করবে, দাঁড়া, রুক অর্জুন, লে এসে, আরে বাইক 2-3 খিচ। তো অর্জুনকে দিয়ে থাম্বনেল তোলানোর পরে এই জায়গাটার একটু ফিল নিচ্ছিলাম, বেশ দেখো ইউক্যালিপটাস গাছের পুরো একটা জঙ্গল, ঘন জঙ্গল, গাড়ি ঘোড়া গুলো না চললে না পুরো শান্ত লাগবে এই জঙ্গলটাকে। বনিধি, বনিধি, এই যে এটা কিন্তু তোর ফেভারিট, আমার না, গজা, বনিধি, গজা, গজাটা বের করেছি, গজাটা কোথা দিয়ে কিনেছি আমরা, সেই বাতৌলি, বাতৌলি, হ্যাঁ বাতৌলি থেকে, তার সাথে হাজমোলা, আর এই যে বিস্কিট, আমি চা, আমি চা খাই বিস্কিট দিয়ে, চলো খেতে পারি না চাটা, অসুবিধা হয়।
এই জঙ্গলটা বেশ ভালো লাগছিল, আর একটু সময় কাটাতাম এখানে, কিন্তু এখনো আমাদের 151 কিলোমিটার রাইড করতে হবে। 5:45 গুগল দেখাচ্ছে 3 ঘন্টা সময় লাগবে এখনো আমাদের, 3 ঘন্টা 6 মিনিট। শাহডল 78, কোটমা কিন্তু আমরা প্রায় চলে এসেছি, 5 কিলোমিটার দেখাচ্ছে কোটমা। NH 43-র উপর দিয়ে জার্নি আমাদের কন্টিনিউ হচ্ছে, আর যা টাইম হয়েছে 5:30 অবধি এখানে আলো থাকে। যেহেতু এখন শীতকাল শুরু হয়ে গেছে ওই জন্য কিন্তু এরকম ন্যাড়া ন্যাড়া লাগছে জায়গাগুলোকে, বর্ষাকালে এগুলো পুরো গ্রিন হয়ে থাকতো। দূরে পাহাড়গুলো দেখো, অদ্ভুত ডিজাইনের সব পাহাড়। এখানে এক্ষুনি দেখলাম বোর্ডে লেখা রয়েছে উমারিয়া 151 কিলোমিটার। এই উমারিয়া হচ্ছে বান্ধবপাড়ের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। চলো চট করে দেখে নিই মধ্যপ্রদেশে পেট্রোলের দাম কত। 111 রুপে লিটার, 111। আরে বাপরে, 1334 টাকা, 8.5 পয়সার পেট্রোল, 11.99 লিটার। 370 কিলোমিটার ফিউল রেঞ্জ হয়ে গেছে, আর এখনো অবধি আমাদের কিন্তু 112 কিলোমিটার জার্নি করতে হবে। বিকাল 5:23, আর হয়তো ম্যাক্সিমাম 10-15 মিনিট আলো থাকবে, তারপরে অন্ধকার হয়ে যাবে। তো 10-15 মিনিট যতটা পারা যায় একটু চালিয়ে নিই, তারপরে আমাদের একটু রেস্ট দিতে দাঁড়াতে হবে, কারণ ঝুড়ি ঝুড়ি পোকা উড়ে এসে তখন লাগবে হেলমেটে গ্লাসে, মুশকিল হয়ে যাবে তখন। এই অনুপপুরে আমি একটা জিনিস দেখছি যেটা আমি এর আগে কোনোদিন দেখিনি, প্রত্যেক কটা বাড়ি থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে, প্রত্যেক কটা বাড়িতে কিছু জ্বালানো হয়েছে। ইভেন এইগুলো কিন্তু কুয়াশা নয়, এগুলো পুরো ধোঁয়া, প্রত্যেকটা বাড়ি থেকে খেয়াল করে, এই বাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে, এই দিকে দেখো এই বাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে। আরে কি হচ্ছে বুঝতে পারছি না ব্যাপারটা, মানে পেছন দিকে পুরো গ্রামটা আমরা পেরিয়ে এলাম, পুরো ধোঁয়ায় ধোঁয়াকার হয়ে গেছে বলতে পারো। এ দেখো এখান থেকেও ধোঁয়া বেরোচ্ছে, সবাই একসাথে কেন ধোঁয়া জ্বালাচ্ছে বুঝতে পারছি না, মানে সবাই একসাথে কেন ধোঁয়া উড়াচ্ছে বুঝতে পারছি না, মনে হচ্ছে পোকামাকড় মশার জন্য করেছে ব্যাপারটা। পুরো ধোঁয়ার গন্ধে ভরে গেছে জায়গাটা। সোন, সেই সোন নদী, এটা সোন ব্রিজ মানে সোন নদী। আরে বাবা, এইগুলো কি চামচিকে, চামচিকের পুরো পাল, মনে হচ্ছে এটা সোন নদী। যে বারাণসী যাওয়ার সময় আমরা, মানে ঔরঙ্গাবাদ থেকে বারাণসী যাওয়ার সময় এই নদীটা কিন্তু পেরোতে হয়, সোন নদী। এখানেও ধোঁয়া, ধোঁয়া দিচ্ছে প্রায় সব জায়গায়, ধোঁয়া দিচ্ছে, কারণ পোকা মাকড় যাতে সন্ধ্যেবেলা মানে বিকালের দিকেই পোকাগুলো আসে, তো যাতে বাড়িতে এসে ঢুকে না যায়, তাই জন্য হয়তো ধোঁয়াগুলো দেওয়া হয়েছে। আমাদের আমাদের বান্ধবগড়ের মোগলি রিসর্টের 80 কিলোমিটার আগে থেকে আমরা কিন্তু NH 43-কে ছেড়ে দিয়েছি, তারপর একটা আননোন রোডে ঢুকেছি। এই রোডটা কিন্তু যথেষ্ট ফাঁকা আর অন্ধকার রোড, সেরকম গাড়িও চলছে বলে আমার তো মনে হচ্ছে না, খুব কম একটা দুটো গাড়ি আসছে। ঠিক আছে, আর কোথাও দাঁড়ানোর ব্যাপারই নেই, একদম ননস্টপ আমরা, আর 75 কিলোমিটার বাকি আছে, 75 কিলোমিটার বেরিয়ে পড়বো। এখন টাইম হচ্ছে 6:27, আশা করছি আর 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো আমাদের ডেস্টিনেশনে। আমরা ওই আননোন রোড থেকে আরও একটা সরু রোডে ঢুকে গেছি, এই রোডটার নাম হচ্ছে খিচকিডি রোড, KICHKHID, খিচকিডি, KHIDI, খিচকিডি রোড। তো এই রোডটা দিয়ে সোজা বান্ধবগড় দেখাচ্ছে 85 কিলোমিটার, আর উমারিয়া দেখাচ্ছে 115 কিলোমিটার, মানে বান্ধবগড় আগে পড়বে তারপরে উমারিয়া পড়বে। রাস্তাটা কিন্তু বেশ অন্ধকার, আর দুপাশে কী আছে সেরকমভাবে দেখাই যাচ্ছে না, ন্যারো রাস্তা আর খুবই অন্ধকার। সামনে একটা গাড়ি যাচ্ছে, আমি ওই গাড়িটা পেছন পেছন যাওয়ার চেষ্টা করছি, কিন্তু গাড়িটা বহুত স্লো যাচ্ছে, ওভারটেক করে বেরোতে হবে, বেরিয়ে এগিয়ে যাই সামনের দিকে। পেছনে একটা গেট ছিল, সেই গেটে যদিও কোনো লোকজন ছিল না, মানে সাবধান বলে লেখা ছিল, মানে আমরা জঙ্গলের মধ্যে মনে হচ্ছে এন্টার করে গেছি, এটা হচ্ছে বাফার জোন মনে হচ্ছে। আমি একটাও বাইক এখনো অবধি এর মধ্যে দেখতে পাইনি, গাড়ি আসছে দু একটা অপোজিট সাইড থেকে, আমাদেরকে ওভারটেক করে যেতে পারিনি এখনো অবধি, অপোজিট সাইড থেকে আসছে, আর আমাদের এখনো অবধি 41 কিলোমিটার জার্নি করতে হবে এই জঙ্গলের মধ্যে দিয়ে মনে হচ্ছে। গা ঝমঝমে পরিবেশ, একটু ভয় লাগছে সিরিয়াসলি বলছি, যেহেতু বাইক আছে না, গাড়ি থাকলে কোনো ভয় পেতাম না, যেহেতু বাইক আছে একটু ভয় লাগছে আমার। 7:53, আর আমরা পৌঁছে গেছি মোগলি, দ্য জঙ্গল এক্সপিরিয়েন্স। বাবা, পুরো একদম বাঘের ডোরাকাটা দাগ, মোগলির একটা ছবি রয়েছে। জঙ্গল এক্সপিরিয়েন্স,
তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের বান্ধবগড়ের মোগলি জঙ্গল রিসোর্টে। আমরা আমাদের বাড়ি থেকে এখনো অবধি 1032 কিলোমিটার রাইড করেছি, মানে বান্ধবগড় পৌঁছাতে আমাদের 1032 কিলোমিটার জার্নি করতে হয়েছে। আর এখন আমরা যে প্রপার্টিটাতে রয়েছি, এটা 17 একর জমির উপর তৈরি একটা প্রপার্টি, প্রচুর কটেজেস রয়েছে, অনেক কিছু রয়েছে। যদিও অন্ধকারের মধ্যে আমি সব কিছু তোমাদের দেখাতে পারবো না, এখন খালি আমাদের রুমটা দেখাই, মানে আমাদের কটেজটা দেখাই, ডিলাক্স রুম। একটু কটেজটা দেখো খালি, দেখবা এই লাস্ট এক ঘন্টা টাইগার প্রিন্টের সোফা রয়েছে, তারপর এখান থেকে ঢুকে যাও। এই হচ্ছে আমাদের রুম, বেড, বেডটা দেখো, দুর্দান্ত ঘুম হবে, দুর্দান্ত ঘুম হবে। তার সঙ্গে এখানে দুটো সোফা রয়েছে, আর একটা ছোট্ট একটা টিভি রয়েছে, লাগবে না। তার সাথে ইলেকট্রিক কেটেল, চা, কফি সবকিছু রাখা রয়েছে। আর এইটা কি, এখানে আগুনও জ্বালানো যায়, এটা আমরা ফিল্মে দেখেছি। আমি এখনো অবধি যত জায়গায় স্টে করেছি কোন জায়গায় এটা দেখতে পাইনি। ইভেন সিমলাতে আমরা মাইনাস টেম্পারেচারে স্টে করেছিলাম, সেখানেও কিন্তু এরকম ছিল না। ভালো হোটেলে ছিলাম, বুখারি অন্য জায়গাতে ছিল, বাট দুর্দান্ত একটা রুম। তার সঙ্গে এখানে একটা এত বড় মিরর রয়েছে, এই যে এটা হচ্ছে মিরর, এটা কভার রয়েছে, জামাকাপড় রাখবো, জ্যাকেট থেকে ঝুলিয়ে রাখবো। বাথরুমটাও দেখার মতো, হ্যাঁ বাথরুমটাও খুব সুন্দর, এত বড় মিরর, তার সাথে ভীষণ নিট এন্ড ক্লিন একটা বাথরুম। তো এই রিসর্টটার উপরেই আলাদা একটা ব্লগ বানানো যেতে পারে, এত সুন্দর রিসর্ট। আমি কালকের ব্লগে সেটা তোমাদের পুরোপুরি দেখাবো। আর এই রিসর্টের ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর সত্যি কথা বলতে এটা না স্পন্সার্ড আর কি, মানে আমার পেমেন্ট কিছু লাগছে না। তো ভালো লাগছে এটাই যে আমরা বাংলাতে ব্লগিং করি, তো সেক্ষেত্রে মধ্যপ্রদেশের মতো একটা জায়গা, বান্ধবগড়ের মতো একটা জায়গা, সেখানে এত বড় একটা রিসর্টে আমাদের দিতে হচ্ছে না কিন্তু কিছু। রিসর্টের মিডিলে একটা এত বড় ডাইনিং রুম রয়েছে দেখতে পাচ্ছ, এখানে চলছে এখন বাফের ডিনার। ডিনার অলরেডি আমরা নিয়ে নিয়েছি, শেষ হয়ে গেছে, যদিও এখন বাজে হচ্ছে 10:20 আর 10:30 অবধি অ্যাভেলেবেল রয়েছে, 8:30 থেকে 10:30, 2 ঘন্টা হচ্ছে ডিনার টাইম। রাইস রয়েছে, চিকেন রয়েছে, ভেজ মাঞ্চুরিয়ান রয়েছে এখানে, এটা হচ্ছে স্যুপ রয়েছে, ভেজ স্যুপ। এই জিনিসটা নতুন জিনিস, এটা হচ্ছে ভেজ মারাঠা। ভেজ মারাঠা তুই কি নিয়েছিস? ভেজ মারাঠা নিয়েছিস, তুই কী কী নিয়েছিস? চিকেন রাইস, চিকেন অ্যান্ড রাইস। আর ভেজ মাঞ্চুরিয়ান একটা নিয়েছি। চিকেন তো অলরেডি খাওয়া হয়ে গেছে তোর, কেরম খেতে? খাওয়া জাস্ট খেয়েছি, বেশ ভালো খেতে, বেশ ভালো, রাইসটাও বেশ ভালো। বাইরে এখন 11 ডিগ্রি টেম্পারেচার, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, আর এরকম ঠান্ডার মধ্যে গরম গরম ভেজ স্যুপ দিয়ে আজকে ডিনারটা শুরু করছি। স্যুপ খেয়ে খিদেটা একটু বাড়িয়ে নেবো, যাতে আরও বেশি খেতে পারি, খিদেও পেয়েছে প্রচণ্ড করে। Solid.